শনিবার সকালে ত্রিপুরার বিশালগড় থানার পশ্চিম লক্ষ্মীবিল এলাকার বাসিন্দা সন্দেহজনক চারজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে। কয়েকদিন পূর্বে এই এলাকায় চারটি বাড়িতে ও লোকনাথ আশ্রমের দান বাক্সে লুট হয়। ধৃতরা হলেন 18 বছরের আকাশ মিয়া, 18 বছরের ইমরান রহমান, 22 বছরের টুটুন মিয়া ও 20 বছরের দিদার হোসেন। এলাকাবাসীরা ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরশুদিন তো আমাদের বাড়িতে পরপর লোকনাথ আশ্রমে এবং একটা পাশের বাড়ি থেকে চুরি করছে। তো আমরা এলাকাবাসী অনেক লোক এসেছিলাম, 4টা চোর ধরছি। 4টা চোর ধরার পরে এটা দিয়ে আমরা জিজ্ঞেস করছি পরে কইছে আমরা পাড়াতে একজন কোটা ট্যাবলেট গেছে, হের নাম কইছে যে হে এটা লোকের জড়িত আছে এবং আমরা প্রশাসন আছে তারা হের তুলে দিয়েছে এবং প্রশাসন তা বলছে। তাদের কাছ থেকে এরকম কোনো কিছু পাওয়া গেছে না যে কার কার বাড়িতে চুরি করছে এরকম কোনো তথ্য? তারা কইছে যে বাড়িতে চুরি করছে কিন্তু তারা নাম জানে না, কিন্তু আমরা পাড়ার মধ্যে কে জড়িত আসলো, হের নাম আনোয়ার হোসেন, সবাই ডাকে ভুষা, হ্যাঁ হের নাম কইছে, অহন আমরা প্রশাসনে দিয়েছি, প্রশাসন কয়টা চুরি করছে, হ্যাঁ চুরি আইয়া বাড়িটা দেখা দিছে, হ্যাঁ এবং হে স্বীকার করছে যে কয়টা চুরি করছে, 4টা চুরি করছে। কোন জায়গাতে? এটা হলো বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরী রিপোর্ট, আনন্দ বার্তা।